আসসালামু আলাইকুম, আমি আর আমার হাজব্যান্ড সাডেন প্ল্যান করলাম যে আমরা মালদ্বীপ যাব। তো যেই বলা সেই কাজ, এটা আমাদের সেকেন্ড টাইম ট্যুর হবে মালদ্বীপে। তো আর্লি মর্নিং আমরা ইউএস বাংলা ফ্লাইট ধরার জন্য মোটামুটি এয়ারপোর্টের ফর্মালিটিস কমপ্লিট করে ফ্লাইটে বোর্ডিং করলাম। তো আমি ফ্লাইট থেকেই ভিডিও করছিলাম, মেঘের খুব সুন্দর। তো দুপুর নাগাদ আমরা মালদ্বীপ যে ইন্টারন্যাশনাল ভ্যালেনা এয়ারপোর্ট আছে সেখানে পৌঁছে গেলাম। আর ওদের এয়ারপোর্টটা একদমই ছোটো আর ফর্মালিটিস তেমন কিছু নেই, যেহেতু ভিসা অ্যাভেলেবল ছিল। তো এই তো ওদের এয়ারপোর্টটা আর বিভিন্ন রিসোর্টে এইসব হচ্ছে ছোটো ছোটো বুথ যেখানে ওদের রিসেপশনিস্টরা ওয়েট করে থাকে, আর ট্যুর গাইডের মতো ওরা হচ্ছে যে রিসিভ করে যারা গেস্ট আসছে হোটেলের। তো এই তো আমাদেরকে রিসিভ করে আনলো আমাদের গাইড। তো সে আমাদেরকে হচ্ছে যে আমরা এবার সি প্লেনে রাইড করবো ফার্স্ট টাইম। তো সি প্লেনের যে পোর্টটা আছে, সি পোর্ট, সেখানে নিয়ে গেল। তো এই তো আমাদের বোর্ডিংয়ের পাস দেওয়া হলো, লাগেজ সব কিছু ক্যারি করে ওরা একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিলো, আর আমরা একটা মোটামুটি বড় সাইজের মাইক্রোবাস উঠলাম। সেখানে আর আমাদের সাথে আরও কিছু টুরিস্ট ছিল। তো আমরা এই তো সি পোর্টে পৌঁছে গেলাম। সি পোর্টটা হচ্ছে যে প্রায় কয়েকতলা আছে, খুব সুন্দর একটা ছোট্ট সি পোর্ট, গুছানো ছিমছাম পরিপাটি। তো আমরা দোতলায় যাচ্ছিলাম, সেখানে একটা লাউঞ্জ আছে, লাউঞ্জে ওয়েট করে কিছু স্ন্যাক্স ন্যাক্স খাওয়ার জন্য। তো ফাইনালি আমরা লাউঞ্জে পৌঁছলাম। তো লাউঞ্জের বাইরে একটা বারান্দার মতো আছে, খুব সুন্দর একটা সি পোর্ট ওদের। তো সেখান থেকে সি প্ল্যানগুলো কীভাবে রাইড করে, কীভাবে আপ ডাউন করে, ইচ অ্যান্ড এভরিথিং দেখা যায়। তো আমি সেটাই ভিডিও করছিলাম, আর আশেপাশে আরও অনেক টুরিস্ট ছিল। খুব সুন্দর, মানে মন ভালো হয়ে যায় এরকম একটা সি পোর্ট ওপর থেকে আমি দেখছিলাম, ছোট্ট ছোট্ট সি পোর্টগুলো। সি প্লেনগুলো খুব সুন্দর আসলে ছোটোর মধ্যে, আর কীভাবে ওরা ল্যান্ড করে সেটাও দেখছিলাম। তো আমরা তো কিছুক্ষণ পরে আমাদের ডাকলো সি প্লেনে ওঠার জন্য, আমরা সি প্লেনে ওঠার জন্য নিচে নেমে আসলাম। তারপরে আমরা তো ওদের পোর্টে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো প্রত্যেকটা সি প্লেনও এয়ারপ্লেনের মতোই সব কিছু সিস্টেম করা আছে, বাট ছোটো থাকে, বেশি মানুষ সেখানে ট্রাভেল করতে পারে না, 8 থেকে ম্যাক্সিমাম 12 জন। তো আমরা এই তো সি প্লেনে উঠে ওয়েট করছিলাম। আমাদের যে গাইড ছিল সে আমাদেরকে উঠে বিভিন্ন কিছু ব্রিফিং করছিল, আর এই হচ্ছে পাইলটদেরকে আমি দেখতে পাচ্ছি। পাইলটের জাস্ট পাশে সিটি আমি বসে গিয়েছিলাম, সো ভিডিও করতে খুব সুবিধা হচ্ছিলো আমার জন্য। আর ওখানে কোনো ডাবল সিট নেই, একটা একটা করে সিট আছে, আর লাগেজগুলো হচ্ছে পেছনের দিকে থাকে। তো সি প্লেনে করে আমাদের যে হোটেলে আমরা রিসোর্টে যে যাতে পৌঁছাচ্ছি সেটা হচ্ছে যে মোটামুটি 30 মিনিটসের মতো আমাদের লেগেছে। ওখানে একটা ছোটো জেটির মতো থাকে। তো নেক্সট ভিডিওতে সেটা আপলোড করবো।